দেখুন বন্ধুরা, হুগলি জেলার রতনপুরের কালী মন্দিরের পূজারী কালীশঙ্কর সাঁতরা মহাশয়, উনি কিন্তু কালীর ঠাকুরের বুকের উপরে দেখুন পা তুলে পুজো করছেন এবং কাঁচ ভাঙার উপরে নৃত্য করছেন। দেখুন হে গাইজ, ওয়েলকাম জানাচ্ছি আরও একটা ব্র্যান্ড নিউ ব্লগে। তো আজকে আমি এসে গেছি হুগলি জেলা, হুগলি জেলার রতনপুর গ্রাম, যেখানে ঠাকুরমশাই কালীশঙ্করবাবু উনি কিন্তু কালী ঠাকুরের বুকের উপরে পা তুলে পুজো করেন এবং এটাই কিন্তু এখানকার সব থেকে অলৌকিক এবং অদ্ভুত ব্যাপার। ঠিক আছে, তো আজ পর্যন্ত কেউ দেখেনি হয়তো, ঠিক আছে, তো সেটাই আজকে দেখাতে এসেছি। তো সঙ্গে থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, হ্যাঁ, ফুল ইনফরমেশান তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য মন থেকে স্যালিউট জানাই, আর যারা করনি তারা প্লিজ করে দাও, কারণ তোমাদের জন্য আমি কিন্তু এত কিছু করছি, তোমাদেরকে এত অদ্ভুত অদ্ভুত জিনিসও দেখানোর চেষ্টা করছি। তো এটা প্লিজ তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যে এইটুকুন জিনিস অন্তত করে দাও, সাবস্ক্রাইবটা করে দাও। ঠিক আছে, তো গাইজ দেখো, এই যে রতনপুরের যে কালী মন্দিরটা, সেটা কিন্তু একদম পিচ রাস্তার গায়েই অবস্থান করছে, আর এই হচ্ছে আমাদের মন্দির। ঠিক আছে, রতনপুর আসতে গেলে সে পিচ রাস্তা পড়বে, সেই পিচ রাস্তার গায়ে কিন্তু এই মন্দিরটা। আর দেখো, এটাই কিন্তু সেই রতনপুরের কালী মন্দির যেটা তোমরা আগেও দেখেছো হয়তো। দেখো, চলো একটু মায়ের দর্শন করা যাক, তারপরে কালীশঙ্করবাবুরও দর্শন হবে, প্লাস তার পুজোও দেখা যাবে। তো বন্ধুরা, এখানে পূজারী কালীশঙ্কর সাঁতরা মহাশয় উনি মায়ের বুকের উপর পা তুলে পুজো করেন। তো চলুন জেনে নেওয়া যাক এই মন্দিরের ইতিহাস। আজ থেকে প্রায় 50 বছর আগে এই গ্রামের এক বাড়িতে থাকতেন পঞ্চানন সাঁতরা এবং ওনার স্ত্রী রাধারানী সাঁতরা। তো ওনাদের সন্তান হলেন ইনি কালীশঙ্কর মহাশয়, যিনি এই মন্দিরের বর্তমান পূজারী। তো সেই কালীশঙ্কর মহাশয় তখন বর্তমান বয়স ছিল 9 বছর। তখন ওনার পড়াশুনোয় মন লাগতো না বললেই চলে। তো তাই জন্যে বাবার বকুনি খেতে হতো ওনাকে, এবং উনি সেই বকুনি খেয়ে খেয়ে অস্থির হয়ে একদিন বাড়ির পেছনের মাঠে গিয়ে খেলতে লাগলেন এবং বিভিন্ন ছোট ছোট মূর্তি বানাতে লাগলেন। তো একদিন সেই মূর্তি বানাতে বানাতে অনেক বড় মায়ের বিগ্রহ তৈরি করে ফেললেন, এবং তাতে কিভাবে রং করবেন সেই চিন্তায় বিভোর হয়ে তিনি শুয়ে পড়লেন। তখন এক সাঁওতাল মেয়ে, শ্যামবর্ণের সাঁওতাল মেয়ে, ওনাকে ডেকে বললেন, কিরে, কখন মায়ের মূর্তি সম্পূর্ণ করবি, কখন পুজো করবি, মাঝে তোর পুজো নেওয়ার জন্য ছটফট করছে। তখন কালীশঙ্করবাবু বলেন যে, আমি তো মায়ের সাজ কিভাবে তৈরি করব সেটা ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়েছি, আমার ঠাকুর আমি রং করবো কী করে। তখন সেই সাঁওতাল মেয়েটি বলল যে, তোর ঠাকুর কী রে, মাঝে সবার, তো নিয়ায় দেখি রংটা, নিয়ায়। তখন কালীশঙ্কর গিয়ে তার সাদা কালো রং নিয়ে এসে বলল যে, আমার তো হাত যায় না, আমি কী করে মাকে রং করব। তখন ওই সাঁওতাল মেয়েটি বলল যে, ওই দেখ, পাশে যে ঢিপিটি রয়েছে ওটাতেই তুই উঠে পড়, আর আরেকটি পা দিয়ে মায়ের বুকের উপরে পা রাখ। তখন বলল, না না না, আমি তো এটা করতে পারবো না, আমি মায়ের বুকের উপরে কী করে পা দেবো, আমি যে মাকে পুজো করি। তখন সেই সাঁওতাল মেয়েটি কালীশঙ্করকে বলে উঠল, সে কী রে, ছেলে হয়ে মায়ের বুকের উপর উঠতে পারবি না, তাহলে আর কি পারবি। তখন কালীশঙ্কর তখন ভাবল যে, তাই তো, আমার তো মা
মায়ের বুকের উপরে উঠব তাতে ক্ষতি কি? তখন সেই ঢিপির উপর উঠে এবং মায়ের বুকের উপরে পা দিয়ে সেই বিগ্রহটি রং করে সুন্দর করে সম্পূর্ণ সাজ সম্পন্ন করলেন কালীশঙ্কর। তখন থেকেই কিন্তু এই প্রথা চলে আসছে, প্রত্যহ শনি ও মঙ্গলবারে এই পুজো কালীশঙ্করবাবু করে থাকেন। তো উনি কিন্তু ব্রাহ্মণ নন, কিন্তু ওনার মধ্যে যে ভক্তি শ্রদ্ধা এবং মায়ের প্রতি ভালোবাসা তা একজন সিদ্ধ পুরুষের মধ্যেই কিন্তু দেখা যায়। তো একবারে সাধক বামাখ্যাপা ছিলেন এবং এই যুগে কিন্তু কালীশঙ্কর বাবুই তার কিছুটা হলেও জায়গা নিতে পেরেছেন বলে মনে করা যায়। গোটা ব্রাহ্মণ্য সমাজ ওনার এই পুজোকে নিন্দা চোখে দেখেছেন, কিন্তু তাতে ওনার কোনো যায় আসেনি। কার কেননা উনি কালী ঠাকুরকে নিজের মা বলে সম্বোধন করেন এবং কোনো মন্ত্র নয়, নিজের আপন করা গান দিয়ে তিনি মায়ের পুজো করেন। তো মায়ের এই পুজোতে তিনি এমনভাবে বিলীন হয়ে যান যে কাঁচের উপরে পা রেখে নৃত্য করেন এবং তাতে তার কোনো পায়ে দিয়ে কেটে বা রক্ত ঝরে ঝরে যায় না। এক কথায় আপনারা ভেবে নিতেই পারেন এতে মায়ের ওনার প্রতি কিন্তু প্রচণ্ড আশীর্বাদ এবং ভালোবাসা রয়েছে বলেই কিন্তু এই কাজটি করা সম্ভব কালীশঙ্কর মশায়ের। তো কালীশঙ্কর বাবু অনেক মানুষের দুঃখ দুর্দশা দূরও করেছেন এবং এখানে যারা মায়ের কাছে যা কামনা বাসনা নিয়ে আসে তারা কিন্তু বিফলে যায় না, তাদের সব কামনা বাসনা পূর্ণ হয় বলেই জানা যায়। তো কালীশঙ্কর মহাশয়ের এই পুজো দেখার মতো আমার মনে হয়। তো আপনারা বলুন এবং কমেন্টসে জানান যে আপনাদের এই পুজোর ভঙ্গি কেমন লাগলো আর এই পুজো আপনাদের কেমন মনে হয়েছে। ঠিক আছে, তো দেখতে থাকুন বন্ধুরা। তো বন্ধুরা এবার দেখুন সেই কাঁচের উপরে নৃত্য করবেন কালীশঙ্কর মহাশয়। তো দেখুন কাঁচগুলি বস্তার মধ্যে থেকে ঢেলে দেওয়া হলো, এবারে উনি কিন্তু সেই ভয়াবহ নৃত্য প্রদর্শন করবেন এবং আপনাদেরকে তার দর্শন দেওয়া হবে। তো দেখতে থাকুন সেই ভয়াবহ নৃত্য, উনি কিন্তু অলরেডি নাচতে শুরু করে দিয়েছেন এবং সেই ভয়াবহ নৃত্যের মাধ্যমে কিন্তু সবাই দেখতে পাচ্ছেন কাঁচের উপরে কিন্তু নাচতে শুরু করে দিয়েছেন কালীশঙ্কর মহাশয়। আর সুরদ চৌধুরী কৃষ্ণ চন্দ্র আসবি এলবি
সারু সারু আমি তো মাথারি তোমার চরণ ও হইয়া তোমার চরণ আর নেকু হইয়া বাস তোমার চরণ কোর হইয়া এবার দেখুন বন্ধুরা, এক অলৌকিক অবাক করা বিষয়, ওনার হাতে কিন্তু মিষ্টি আছে। সেই মিষ্টিটা আমার চোখের সামনে দিয়ে উনি তুললেন এবং নিয়ে গেলেন। তো অবাক করা বিষয়টি হলো কি না, ওনার হাতে কিন্তু যখন মুঠোটি খুলবেন তখন এই মিষ্টিটা আর থাকবে না। এটা কিন্তু অলৌকিক অবাক করা বিষয় আমার, মানে চোখের একটা কি বলবো, সব থেকে বড় অলৌকিক জিনিস আমি দেখলাম আজ। ছেলেটার ফুল দিলাম বাচ্চার না, যেদিনে ফুল নিয়ে আসবে যত আমার ভক্তা তত একটা করে মিষ্টি দিয়ে দেবেন, আর তোমার দেওয়া মিষ্টি দেখো আমি গ্রহণ করিলাম। সকল বাক্যের বাসনা এবার মহামায়া আসছেন, আমি শক্তির হারি দেবী পঞ্চমুন্ডা আসতে আসছেন। তো এবার সেই অলৌকিক ব্যাপার হতে চলেছে, উনি কিন্তু এবার মায়ের বুকের উপরে পা রাখতে চলেছেন। তো বন্ধুরা দেখতে থাকুন। এই পঞ্চমুন্ডা আসনে আসলে সর্বজনের কথা নেবেন, সর্বাশা পূর্ণ হইবেন, পথ থেকে শূন্য কর্তেকে বোম সর্বজনা থেকে স্মরণ করে স্মরণ করে ছবি তো আমি শক্তির পরমাণু অনন্তরূপ চাচনা করে পাঁচ যুগের পুনরায় পঞ্চমুন্ডা আসনে আসে আপনি দেবী কালী মহামায়া এই ছবি ঘরে ঘরে যাচ্ছেন সকলের কাছে থাকছেন, সনাতনী বিশ্বরূপা মা সকলের কথা দেবেন, এই পঞ্চমুন্ডা বাড়ির পুজো থাকবে পরকী শক্তি। আমি মহামায়া আমি এখানে ইন্দিরা করতে না মা মহামায়া কাল বন্ধুরা দেখুন, এবার কিন্তু কালীশঙ্কর মহাশয় ওনার ভক্তদের মধ্যে যে ছবি, মায়ের যে বিগ্রহের ছবি, হ্যাঁ, ভক্তদের মধ্যে বিলিয়ে দিচ্ছেন, খুব সুন্দরভাবেই বিলিয়ে দিচ্ছেন। আপনারা দেখতে থাকুন বন্ধুরা। তো বন্ধুরা দেখুন, মন্দির চত্বর অলরেডি ফাঁকা হয়েই এসেছে, কেননা পুজো অনেকক্ষণ শেষও হয়ে গেছে। সো গাইজ, কেমন লাগলো বলো পুরো ভিডিওটা? তোমাদেরকে পুরো ভিডিওটা তো দেখালাম, এবং বামুন ঠাকুর ঠাকুরমশাই যে বাবা ঠাকুর যে বুকে উপরে পা তুলে পুজো করলো সেটাও দেখালাম। এটা কিন্তু কোথাও দেখা যায় না, এরকম কিন্তু হয় না, এটা মনে হয় পশ্চিমবাংলাতেই আছে এবং সারা বিশ্বে মনে হয় এই একটা জায়গাতেই আছে।
তো গাইস যদি ভালো লাগে থাকে, যদি মনে ছুঁয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করুন, বেল বাটনটাকে অলে করুন, আর আমাকে একটু সাপোর্ট করুন, কারণ আমি একটু সাপোর্টেরই প্রত্যাশিত। একটু সাপোর্ট করলে অনেকটাই কৃতজ্ঞ হব। তো এত সুন্দর জিনিসটা আপনাদেরকে দেখাতে পেরে আমার মনো ধন্য, ঠিক আছে? তো প্লিজ সাপোর্ট করুন, দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।